কমলগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হলো প্রধানমন্ত্রীর ঈদ উপহারে নগদ অর্থ বিতরণ। টেলিকনফারেন্সের মাধ্যমে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ এমপি। কমলগঞ্জ থেকে অমিত ধরের পাঠানো তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। কমলগঞ্জ পৌর এলাকায় অসহায় ও হতদরিদ্র 3081 জনের মধ্যে জিআর নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গত 6 মে বৃহস্পতিবার সকাল 11টায় কমলগঞ্জ পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের জনপ্রতি 450 টাকা করে জিআর নগদ অর্থ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ এমপি। কমলগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ জুয়েল আহমদের সভাপতিত্বে জিআর নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, কমলগঞ্জ প্রেস ক্লাব একাংশের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজু, কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, সৈয়দ জামান হোসেন, আনসার শুক্রানা মান্না, মহিলা কাউন্সিলর মুসাম্মদ মুস্তিমা বেগম প্রমুখ।